আসসালামু আলাইকুম সবাইকে তুরিন কিচেনে জানাই স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ফিশ ফ্রাই এটি অনেক মজাদার একটি খাবার চলুন দেখে নেওয়া যাক এর জন্য আমার কি কি লাগছে এই ধরনের মজাদার নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন আমি এখানে তেলাপিয়া ফিশ নিয়েছি দুটো এখন মাছগুলো খুব ভালোভাবে একে একে নিব যাতে মশলাগুলো ভালোমতো এর ভিতরে ঢোকে দুই পাশটাই খুব ভালোমতো একে নিতে হবে খুব ডিপ কাট দিবেন যাতে মাছের কাটা পর্যন্তই কাটাটা যায় তাহলে মশলাগুলো এর ভিতরে ঢুকলে খেতে অনেক বেশি ভালো লাগবে আমি দুটো মাছটি আমি কেটে নিচ্ছি দেখুন কিভাবে একে নিয়েছি আর দেখা যাচ্ছে মাছের কাটা পর্যন্ত এভাবে আমি দুটো মাছ কেটে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে এই ফিশ ফ্রাইটা করে খেতে পারেন আর এখন দিয়ে দিচ্ছি এক টুকরো লেবু তিন টেবিল স্পুন হবে লেবুটা দিলে মাছের যে একটা কড়া স্মেল আসে ওটা কমে যাবে খেতে ভালো লাগবে মাছের গন্ধটাও কমে যাবে এখন এতে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ বাটা 1 টিস্পুন দিয়ে দিচ্ছি আদা বাটা হাফ টিস্পুন রসুন বাটা হাফ টিস্পুন ওয়েস্টার সস হাফ টিস্পুন সয়া সস 1 টিস্পুন এখন এতে দিয়ে দিব কালা জিরে গুঁড়া হাফ টিস্পুন ধনে গুঁড়া হাফ টিস্পুন দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা একটু বুঝে দিবেন যেহেতু সয়া সস আর ওয়েস্টার সসে লবণ থাকে লবণটা আমি স্বাদ মতো দিয়ে দিচ্ছি আসলে কেউ কম বা বেশি খায় লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন আর দিয়ে দিলাম হাফ টিস্পুন লাল মরিচের গুঁড়ো সব মশলা দিয়ে মাছগুলো খুব ভালো মতো মাখিয়ে নিব খুব ভালো মতোই 3-4 মিনিট মাছগুলো মেখে নিবেন যাতে সব মশলাগুলো এর ভিতরে ঢুকে আর যে কাটা অংশের মধ্যে আছে এর মধ্যে ফাঁক করে করে আঙ্গুল দিয়ে দিয়ে মশলাগুলো ঢুকিয়ে দিবেন যাতে মশলাগুলো ভেতর পর্যন্ত পৌঁছায় আর খেতে অনেক বেশি ভালো লাগবে এই ধরনের মজাদার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না তাহলে নতুন নতুন ভিডিও আপডেট পাবেন আমি খুব ভালো মতো চার পাঁচটা ভেতরে বাইরে চারিদিকে হাত দিয়ে মশলা মাখিয়ে দিচ্ছি মশলা মাখানোর পরে আমি 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত রেখে দিব তাহলে মশলাগুলো সব মাছের ভিতরে ঢুকবে আর ফিশ ফ্রাইটা খেতে অনেক বেশি ভালো লাগবে এই ফাঁকে আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া ওয়ান টিস্পুন লবণ স্বাদ মতো লবণ আমি এখানে হাফ টিস্পুন নিয়েছি আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1 টিস্পুন সবগুলো উপাদান একসাথে খুব ভালো মতো মিক্স করে নিব এখন আমি মেরিনেট করা মাছগুলো এখানে
ময়দার মধ্যে কোট করে নিব ভালোমতো খুব ভালোমতো কোট করে নিতে হবে যাতে মাছেরটা পুরোপুরি ভাবে কোট হয়ে যায় এভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন যারা মাছ খেতে চায় না বাচ্চা বা বড় তারাও দর্শক অনেক বেশি পছন্দ করবে আমি যে মাছটা এক এক দিয়েছিলাম ছুরি দিয়ে এর ভিতরে খুব ভালোভাবে চেপে চেপে ময়দাটি কোট করে নিচ্ছি তারপর এক্সট্রা ময়দাটা ঝেড়ে রেডি হয়ে গেছে ভাজার জন্য এক্সট্রা ময়দাটা অবশ্যই ঝেড়ে নেব দুটো মাছটি রেডি করে রেখেছি এখন ভাজার পালা পর্যাপ্ত পরিমাণ তেল দিতে হবে যাতে মাছটা পুরোপুরি ডুবে যায় আর অবশ্যই একটি বড় কড়াইতে করবেন যাতে মাছটা সম্পূর্ণভাবে ভাজতে সুবিধা হয় এক পাশটা ভালোমতো হওয়ার পরে অন্য পাশটা উল্টিয়ে দিবেন দর্শক দেখতে পাচ্ছেন আমার এক পাশটা হয়ে গিয়েছে পুরোপুরি এখন আমি অন্য পাশটা খুব সাবধানে চিমটির সাহায্যে উঠিয়ে দিচ্ছি পুরোপুরি ডিপ গোল্ডেন ফ্রাই হলে আমি মাছটা উঠিয়ে নিব দেখুন আমি যে একে একে দিয়েছি পুরোপুরি দেখতে কত সুন্দর লাগছে আর মশলাগুলো ভেতরে ঢুকেছে ভাজাটাও খুব সুন্দর হয়েছে এখন আমি একটু কিচেন টাওয়েলে উঠিয়ে নিচ্ছি অসাধারণ এই ধরনের মজাদার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি দর্শক সাবস্ক্রাইব করে রাখবেন আমার ফিশ ফ্রাইটি হয়ে গেল খেয়ে জানাবেন আপনাদের রেসিপিটি কেমন লেগেছে ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য